আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও চকবাজারের ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের মালয়েশিয়া সহকর্মী মেহেদি হাসান জাফর জানান, আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ হুমায়ুন কবিরের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জামিল হোসেন নাসির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতো মোহাম্মদ শুকি বিন মাহমুদ, প্রফেসর এম এ রহিম, সবদার আলী ভুইয়াসহ আরও অনেকে। 52 ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শফিকুর রহমান চৌধুরী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।